ব্যাটারি আপনাকে 7 থেকে 8 বছর সার্ভিস দিতে পারবে সর্বনিম্ন। 1200 থেকে 1500 টাকা আমাদের প্রতি মাসে এর বিদ্যুৎ খরচ আমরা দিয়ে থাকি আর কি, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই ব্যাটারিগুলোর মাইলেজ আমরা দেখি যে নর্মালি আমরা 2 থেকে 3 বছর টানা একই মাইলেজ দিয়ে থাকে। এরপরে গিয়ে দেখা গেলো যে 5 কিলো অথবা 10 কিলো প্রতি বছরে 5 থেকে 10 কিলো কমতে থাকে। তার এরপরে আমরা দেখছি যে আমাদের এই ব্যাটারিতে কিন্তু পানি দেওয়ার কোনো ঝামেলা নাই। আপনি একবার ইনস্টল করবেন, ইনশাল্লাহ 5-7 বছর আপনি চালাইতে পারবেন। বডিতে পানি পড়ে যায়, বডি নষ্ট হয়ে যায়, আমাদের এই ব্যাটারিগুলোতে কিন্তু এরকম কোনো ঝামেলা নাই। আপনি একবার ইনস্টল করবেন, ইনশাল্লাহ 6 থেকে 7 বছর ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের লিথিয়াম ব্যাটারিতে আমরা অটোমেটিক সিস্টেমের চার্জার আমরা ইউজ করে থাকি। তো চার্জারগুলো কেমন, আমরা জানি যে লিড অ্যাসিডের ক্ষেত্রে এটা আপনার রাত্রেবেলা উঠে আপনার ঘাট পরিবর্তন করতে হয়। তো আমাদের এই যে চার্জারগুলো আছে 20 এম্পিয়ার, 30 এম্পিয়ার অথবা 15 এম্পিয়ার, এই চার্জারগুলো সবই কিন্তু অটোমেটিক সিস্টেমের চার্জার। তার মানে আমরা সহজভাবে যদি বুঝি যে আমরা মোবাইলে যেমন চার্জ দিই নর্মালি, সেরকম যে একবার চার্জে ঢুকাই দেওয়ার পরে অটোমেটিক চার্জ ফুল হয়ে এটা বন্ধ হয়ে যায়। তার মানে আপনার রাত জেগে থাকারও দরকার নাই, অথবা আপনি চার্জে যখন দিচ্ছেন রাত্রেবেলা দিয়ে আপনি ঘুমাই যাবেন, অটোমেটিকলি সকালে দেখবেন যে ফুল চার্জ হয়ে আমাদের চার্জারটা ডিসকানেক্ট হয়ে আছে। আমাদের প্রতিটা ব্যাটারির সঙ্গেই কিন্তু এমন একটা ডিসপ্লে দেয়া থাকে যেটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে, কত পার্সেন্ট চার্জ হলো, কত ভোল্ট আছে, কত এম্পিয়ার, ঠিক আছে। এটা আপনি আমাদের এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন সাথে আছে হারুন ভাই, আর হারুন ভাই মানেই আমরা চলে আসছি অপটিমাম ট্রেডিং এ। আজকে আবার লিথিয়াম ব্যাটারি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো ভাই আজকে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবে, আমি ছোট্ট আকারে একটু বলে রাখি। সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি কত ভোল্টের কি কি রেঞ্জে পাওয়া যায় এবং এগুলার প্রাইস কত, এছাড়া লিথিয়াম ব্যাটারি ব্যবহারের সুবিধা অসুবিধা ইত্যাদি এগুলো তো থাকছেই। তো বিভিন্ন ধরনের কথা আজকে ভাই বলবে, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওগুলো আসলে সম্পূর্ণ যদি আপনি না দেখেন সেই ক্ষেত্রে একটা কোথাও যদি এড়িয়ে যায় পরবর্তীতে আপনি বিস্তারিত আসলে ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে এই ব্যাটারিটা সম্পর্কে বা এই বিষয়টা সম্পর্কে কি বলেছিল। হ্যাঁ, অনেকেই আছেন যারা ভিডিও সম্পূর্ণ না দেখেই ফট করে ফোন দিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভিডিওর মধ্যেই আপনারা যে প্রশ্নগুলো করবেন সেগুলোর উত্তর দিয়ে রাখি। হ্যাঁ, তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ভাই আমাদেরকে শুরু করেন যে কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন, কি বিষয় নিয়ে জানান। আচ্ছা, তার আগে জনি ভাইকে অসংখ্য ধন্যবাদ, আর সেই সাথে আমাদের যারা দর্শক আছেন কিংবা আমাদের যারা ইউজার ভাইরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম কথা একটা কথা বলে নিই, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিওটা আজকের আজকের যে ভিডিওটা করছি আমরা এটা আমাদের ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চাচ্ছি কিংবা আমি বলে রাখি যে এই ভিডিওটার মধ্যে আপনারা যে আমাদেরকে প্রতিনিয়ত যে ফোনে কিছু কমন প্রশ্ন করেন, কিছু জানার প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দেয়া থাকবে। তো ইনশাল্লাহ আমরা একটু ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখব, তাহলে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দিতে পারবো। তো প্রথম প্রশ্ন যেটা আমরা প্রায়শই পেয়ে থাকি সেটা কমন প্রশ্ন, আপনার 100%-এর মধ্যে 99% আমাদেরকে প্রশ্ন করে থাকে, তো সেটা হলো যে আমরা কারা, মানে অপটিমাম পাওয়ার কিংবা অপটিমাম, এই যে অপটিমাম পাওয়ার লিথিয়াম ব্যাটারি কোম্পানি, এরা কারা বা এরা কি করছেন। তো সেটা হচ্ছে যে আমরা অপটিমাম পাওয়ার লিথিয়াম ব্যাটারি কোম্পানি একটা, এটা হলো আপনার একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, মানে ব্যাটারির আমরা অ্যাসেম্বলি করে থাকি আর কি করে থাকি আমরা অ্যাসেম্বলি করে অ্যাসেম্বলি কি আমরা আমাদের যে সেলগুলো আছে আপনারা দেখছেন এই সেলগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করি, আমরা নিজেরা ইম্পোর্ট করি, দেন জি এটা আমরা ইম্পোর্ট করি এবং এই ইম্পোর্ট প্রোডাক্টটা দিয়ে সেলটা দিয়ে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বেশ কিছু মেশিনের দ্বারা এটাকে আপনার হচ্ছে চার্জ ডিসচার্জ করা হয় এবং ভোল্টেজ সমন্বয় করে আমরা এরকম একটা প্যাক তৈরি করি। তাহলে আমরা কি বুঝতে পারছি, আমাদেরকে যে ভাইরা প্রশ্ন করেন যে ভাই আপনাদের শোরুমটা কোথায় অথবা আপনারা আপনারা তো ডিলার কিংবা এরকম কিছু বলেন, তাদেরকে বলি যে ভাই আমরা এই প্রোডাক্টটা আমরা অ্যাসেম্বলি করি, আমরা এই প্রোডাক্ট অ্যাসেম্বলি করি সারা দেশে, যত ডিলার ভাইরা আছে অথবা খুচরা কাস্টমার আছে তাদেরকে আমরা তাদের হাতে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করি। এটা গেল প্রথম প্রশ্ন। আচ্ছা, এরপরে আসি, এইটা 100% কাস্টমারই আমাদেরকে বলে থাকেন কিংবা জিজ্ঞাসা করে থাকেন যে ভাই লিথিয়াম ব্যাটারি আপনারা বলছেন যে 5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি, তো তারপরে এই ব্যাটারিটা কি ফেলে দিতে হবে কিনা,
এটা একেবারে কমন, এটা কমন মানে এটা মানে একেবারে কমন, একেবারে কমন মানে 100% কাস্টমার, 100% কাস্টমারই আমাদেরকে এই প্রশ্নটা করে থাকেন। কি জন্য? কারণ এটা আমরা জানি যে আমরা যে লিড অ্যাসিড ব্যাটারিগুলো ইউজ করি সেই ব্যাটারিগুলো নরমালি একটা মানে সময়ের পরে এনারা বিক্রি করতে পারেন, সেটা অর্ধেক দামে, অর্ধেক দামে বিক্রি করতে পারেন। কিন্তু আমরা একটা বিষয় বিবেচনা করি না, সেটা হলো যে আমরা যে লিড অ্যাসিড নিয়ে কথা বলি, কিন্তু লিড অ্যাসিডের চিন্তা ভাবনা নিয়ে যে লিথিয়াম এর মানে সমন্বয় করতে যায়, তো এটা আসলে আমার মনে হয় যে একটু ভুল হবে। কারণ হচ্ছে যে লিথিয়াম ব্যাটারি এবং আপনার লিড অ্যাসিড বা পানি ব্যাটারি সম্পূর্ণ দুইটা দুই মেরুর, এখানে মানে কম্পেয়ার করার কোনো সুযোগই নাই। একটা ব্যাটারি এখানে ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা, যেটা লিড অ্যাসিড ব্যাটারি অথবা পানি ব্যাটারি, এটা আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন কিংবা গ্যারান্টি পাচ্ছেন 6 মাসের। আর আমাদের এই ব্যাটারিটার ওয়ারেন্টি এবং গ্যারান্টি পাচ্ছেন হচ্ছে 5 বছর। তার মানে আমরা দিচ্ছি 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি, টোটাল 5 বছর। তো 5 বছর পরে কি হবে আসলে সবার কাছে একই প্রশ্ন, তো একটু কাইন্ডলি ধৈর্য ধরে কথাটা শুনুন। কথাটা হচ্ছে যে এই ব্যাটারিগুলার কিংবা এই যে সেলগুলো, এই সেলগুলোর একটা লাইফ সার্কেল থাকে, প্রতিটা সেলেরই একটা লাইফ সার্কেল থাকে। যদি লিথিয়াম আয়ন হয় সেই ক্ষেত্রে এই ব্যাটারিটার আমাদের এটা যদি হয় আয়ন তাহলে পরে এটা 2000 লাইফ সার্কেল আছে, আর যদি ফসফেট হয়ে থাকে তাহলে 4000 লাইফ সার্কেল দিয়ে আমরা এটা তৈরি করে থাকি। তো তার মানে আপনি হিসাব করে দেখেন যে সর্বনিম্ন 2000 লাইফ সার্কেলও যদি আমরা হিসাব করি সেই ক্ষেত্রে 7 বছর, আপনি সম্পূর্ণ 7 বছর আপনি চালাইতে পারবেন। তো এখানে কথা হচ্ছে যে লাইফ সার্কেলটা কি, আমরা জানি যে লাইফ সার্কেল হচ্ছে যে একবার জিরো থেকে ফুল চার্জ করা এবং একবার ফুল চার্জ থেকে ডিসচার্জ করা, এটা হলো একটা লাইফ সার্কেল শেষ হয়। তো নরমালি কিন্তু আমাদের এই যখন আমরা চার্জ করি অথবা ডিসচার্জ করি ফুল একটা লাইফ সার্কেল সার্কেল শেষ হয় না, সেই ক্ষেত্রে কিছু কিছু করে থেকে যায়। এই যে থেকে যাচ্ছে, এই থেকে যাওয়া থেকে আবার দেখা গেলো যে 1 বছর 1.5 বছর এর লাইফ টাইম বেড়ে যাচ্ছে। তো নরমালি কি হচ্ছে, আমরা ধরে নিলাম যে ঠিক আছে ভাইরা আপনাদের প্রশ্ন অনুযায়ী আমরা ধরে নিলাম যে আমার ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি 5 বছর, 5 বছর গেল, এরপরে আপনারা কি করবেন, কিংবা এটা বিক্রি হবে কিনা, কিংবা এটা ফেলে দিতে হবে কিনা। তো প্রথম কথা হচ্ছে যে ভাই এটা অবশ্যই বিক্রি করতে পারবেন আপনি, তো মিনিমাম এটার হিসাব হবে 6 বছর পরে, যেহেতু আমরা শুনলাম যে 7 বছর এটা সর্বনিম্ন সর্বনিম্ন চালানো যাবে, হ্যাঁ মেয়াদকাল। তো সেই হিসাবে আমরা 6 বছর আমরা ধরে নিই যে চালাবেন। 6 বছর পর কি করবেন আপনারা, 6 বছর পর আপনারা আমাদের কাছে আসবেন, আসলে পর আমরা দেখব তখন যে এটার হচ্ছে কত আছে লাইফ টাইমের কত কত বাকি আছে। আমাদের মেশিন আছে নিজস্ব, তার মাধ্যমে আমরা এটা চেক করব, চেক করে দেখব যে এটা কত পার্সেন্ট বাকি আছে, সেই অনুযায়ী আমরা তখনকার বাজার দর হিসাবে আমরা এটা দাম নির্ধারণ করব। তো হ্যাঁ, এখন মানে আনুমানিক একটা ধারণা আমরা দিতে পারি, সেটা হলো যে যে ব্যাটারিটা একেবারে মনে করেন যে হচ্ছে 8 বছর পরে 7 বছর পরে আসবে তখন তার মেয়াদকাল কেমন আছে কিংবা তখন তার লাইফ সার্কেল কিরকম আছে আমরা ধরে নিতে পারি। সর্বনিম্ন থাকলেও 15% থাকবে, সর্বনিম্ন থাকলে সর্বনিম্ন ঠিক আছে। তো 15% যদি থাকে আমরা তখনকার যদি বিবেচনা করি, মার্কেট বেস বিবেচনা করি এখনকার সময় হিসাবে, তখন যদি এই 6 বছর বিবেচনা করি সেই হিসাবে আমরা দেখতে পারবো যে আপনি সর্বনিম্ন পেলেও 30-35 হাজার টাকা পাবেন সর্বনিম্ন। এটা আমি সর্বনিম্নের কথা বললাম। আচ্ছা, এখানে আমি একটু বলতে চাই, জি জি, সেটা হচ্ছে আপনি বলছেন যে এখনকার মার্কেট অনুযায়ী, জি জি জি, দামটা কি যে সে যখন ব্যাটারিটা কিনবে, জি জি, সেই মার্কেট অনুযায়ী ধরবেন নাকি ওই 6 বছর পরে, যে 6 বছর পরের মার্কেট অনুযায়ী? তাহলে আপনি চিন্তা করেন যে একটা জিনিসের যদি এখন 10 টাকা দাম থাকে 6 বছর পরে তো 10 টাকা দাম থাকছে না, জি জি জি, অতএব আপনি আরো বেশি পাবেন আশা করা যায়, রাইট। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ভাই যেমনটি বললেন যে এটা আমাদের কাছে নিয়ে আসবেন, জি জি জি, তো এটা কি আপনাদের কাছেই বিক্রি করা যাবে নাকি বাইরে কোথাও বিক্রি করা যাবে? অবশ্যই আমাদের কাছে, আমরা বারবার করে বলছি কাস্টমারকে কিংবা আমরা যেসব কাস্টমারের কাছে বিক্রি করি আমাদের প্রোডাক্টটা, আমরা তাদেরকে বলাই আছে যে এই প্রোডাক্টটা যখন আপনার ইউজ শেষ হয়ে যাবে আপনি মনে করেন আমাদের কাছে বিক্রি করতে পারেন। হ্যাঁ, সে যদি মনে করে বাইরে কোথাও মানে এগুলো বিক্রি হবে কিনা সেটা আমি জানি, বাইরে বিক্রি হতেই পারে, কারণ এখন আমরা দেখি যে সারা দেশে অনেকেই লিথিয়াম নিয়ে কাজ করছে, তো সেক্ষেত্রে তারাও নিতে পারে। তো এটা হলো বিষয়। আর একটা অপশন বলি, সেটা এটার সাথে ইনক্লুডিং, যে 5 বছর 6 বছর পর সে যদি মনে করে যে আমার 30,000 টাকা কম হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সে আমার কাছে বেচার দরকার নাই, সে বেচলো না আমার কাছে, তাহলে কি করা যেতে পারে? আপনি এই ব্যাটারিটার মধ্যে এইটা 20টা সেল দিয়ে এটা তৈরি করা আছে, তো 20টা সেল দিয়ে যখন তৈরি করা থাকে এই ব্যাটারিটা আমাদের কাছে নিয়ে আসে, আপনি যদি বলেন যে ভাই আমি আপনারা যে 30,000 কিংবা 35,000 40,000 টাকা আমাকে দিতে যাচ্ছেন এটা আমার কাছে মনে হচ্ছে কম, আমি এটা নিব না, তো সেই ক্ষেত্রে আমরা এটা ভেঙে এটা আমরা আইপিএস এর ব্যাটারি আপনাকে বানাই দিতে পারবো, ঠিক আছে। আইপিএস এর যে বাসা বাড়িতে যে আপনার ফ্যান অথবা লাইট আমরা করি বিদ্যুৎ চলে গেলে সেই আইপিএস এর ব্যাটারি আমরা তৈরি করে দিতে পারবো, একটা বক্স থেকে আপনার 3টা
সর্বনিম্ন তিনটা আইপিএস এর ব্যাটারি আপনি তৈরি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি তিনটা ব্যাটারি যদি কেউ তৈরি করে তাহলে মোটামুটি যদি 20,000 করে বেচেন তাও 60, আপনার 20,000 দরকার নাই জনি ভাই। আপনি যদি ওই সময়ের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি 10,000-12,000 টাকা করে বেচবো আর একটা আমি নিজে ব্যবহার করব, মিনিমাম 4 বছর ব্যবহার করতে পারবে। আর তখনকার প্রেক্ষাপটে 6 বছর পরে এই প্রেক্ষাপটে কিন্তু এখন আমরা লিথিয়াম ব্যাটারি দেখি যে মার্কেটে যে আইপিএস এর ব্যাটারি গুলা তো মানে বিক্রি হচ্ছে, এগুলা মিনিমাম হলেও 30,000 টাকা আছে প্রাইস। তো সেই হিসাবে আপনার একটা ব্যাটারি যখন ওইটা 6 বছর ইউজ করার পরে আমরা তৈরি করে দিব, ওইটা মিনিমাম 4-5 বছর আবার ইউজ করা যাবে। তো সেই হিসাবে আপনি একজনের কাছ থেকে আপনি 10,000-12,000 টাকাও যদি রাখেন আপনার কি লাভ হবে না লস হবে এটা একটু কাইন্ডলি বিবেচনা করবেন। তো ঠিক আছে ভাই, নেক্সট কি বিষয় নিয়ে আমাদের? আচ্ছা নেক্সট হচ্ছে যে আমাদের প্রোডাক্ট পরিচিতি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের যারা ইউজার ভাইরা আছেন আমি একটু বলছি যে তারা একটু ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা দেখবেন। কারণ হচ্ছে যে আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনার 60 ভোল্ট এবং 48 ভোল্ট মানে 60 ভোল্ট এবং 48 ভোল্টের আমরা কতগুলো মডেল তৈরি করছি এবং এই মডেলের প্রাইসটা কি, যেটা প্রায়শই আমাদের যারা ফোন দেন আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই প্রাইসটা কি আপনারা ভিডিওতে বলেন নাই কিংবা আপনার ভিডিওতে কেন বলেন না। ঠিক আছে, আমরা কিন্তু অনেক ভিডিওতে প্রাইস বলি কিন্তু হয় কি হয়তো শেষের দিকে বলা হয়ে যায় ভিউয়ার্স যারা আছে ওই পর্যন্ত যাই, জি জি যাই না, না যে এই প্রশ্নটা করে থাকে রাইট। তো আমরা এই জন্য চিন্তা ভাবনা করেছি যে আমাদের যে মডেলগুলো আছে যতগুলো মডেল আমরা তৈরি করি তো প্রত্যেকটা মডেলের প্রাইস এবং মডেল সহ আমরা বলে দিব, যা যেসব ভাইদের আমাদের ব্যাটারি দরকার হবে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদেরকে যাতে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে না হয় যে ভাই এই প্রোডাক্টের প্রাইস কত, ভিডিও দেখেই সে বিস্তারিত সব বিস্তারিত বলতে পারবে। তো আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আসলে অনেক ভিউয়ার্সই আছে আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে যারা আমরা অনলি 1 মিনিটের একটা ভিডিও যদি দিই সেখানে কিন্তু আমরা রেট বলে দিই, তারপরেও তারা কমেন্ট করে যে রেট কত ভাই দাম কত। তাহলে বলছেন যে আপনি 1 মিনিটের ভিডিও যদি না দেখতে পারেন তাহলে আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত কি জানবেন। এজন্য বারবারই আমি বলতেছি যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখার পরে আপনাদের মনে যে প্রশ্ন আছে আমরা সেই উত্তরটা দিতে বাধ্য। তো ভাই শুরু করেন। তো যেটা বলছিলাম যে আমাদের আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এই জন্যই বলছিলাম যে আমরা আমাদের যতগুলো মডেল আছে এই মডেল গুলো নিয়ে আলোচনা করব এবং এগুলোর প্রাইস আমরা বলে দেব আর ডিক্লেয়ার করে দেব। তো প্রথমে সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছি? প্রথমে আমরা 48 ভোল্টের আপনার 86 এম্পিয়ার এই যে আমাদের সামনে যে প্রোডাক্টটা রাখা আছে এই প্রোডাক্টটা নিয়ে আলাপ করতে যাচ্ছি। আচ্ছা আমি ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসি ভাই প্লিজ। তো 48 ভোল্টের 86 এম্পিয়ার এটা আমাদের হচ্ছে সর্বনিম্ন 48 ভোল্টের মডেল, এটা আমরা লিথিয়াম ফসফেট দিয়ে তৈরি করা আছে আমাদের এই ব্যাটারিটা। এই ব্যাটারিটার আমরা মাইলেজ ধরেছি আপনার লোডে চলবে 80-100 কিলোমিটার, এক চার্জে লোডে চলবে 80-100 কিলোমিটার। আমরা 2 বছরের রিপ্লেস গ্যারান্টি দিই এবং তারপরে 2 বছরের রিপ্লেস গ্যারান্টি শেষ হওয়ার পরে আবার 3 বছরের ওয়ারেন্টি শুরু হয়। এইভাবে আমরা টোটাল 5 বছর আমাদের কাস্টমারকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকি। আমাদের এই ব্যাটারিটার বর্তমান মূল্য, আমাদের এই ব্যাটারির বর্তমান মূল্য আছে শুধু ব্যাটারির প্রাইস আছে হচ্ছে আপনার 95,000 টাকা এবং এর সাথে আমরা 20 এম্পিয়ারের চার্জার কাস্টমারকে প্রেফার করি। কাস্টমার যদি মনে করে যে 20 এম্পিয়ারের চার্জার নেবেন না, উনি একটু কমে নেবেন, সেক্ষেত্রে তাও নিতে পারেন কোনো সমস্যা নাই। তবে 20 এম্পিয়ারের চার্জার আমরা কাস্টমারকে বলি যাতে 3 ঘন্টার মধ্যে এটা ফুল চার্জ হয়ে যায় এবং এই চার্জারগুলো কিন্তু অটোমেটিক সিস্টেমের চার্জার হয়ে থাকে আপনার মোবাইলের মতো। আপনার একবার লাইনে ঢোকাই দেবেন, ওটা চার্জ হওয়ার পরে অটোমেটিকলি কিন্তু চার্জার বন্ধ হয়ে যাবে, আর বিদ্যুৎ নেবে না। তো টোটাল প্যাকেজটা তাহলে চার্জার এবং এই ব্যাটারির প্রাইসটা টোটাল 1,05,000 টাকা আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে 48 ভোল্ট 86 এম্পিয়ার, জি। আচ্ছা এবার এই ব্যাটারি সম্পর্কে আরেকটু আমাদেরকে ক্লিয়ার করে দিন যে এই ব্যাটারিটা কোথায় ইউজ করব, এক চার্জে কত কিলো যাচ্ছে ইত্যাদি যে সুবিধাগুলো আছে এই ব্যাটারিটার। ওকে ফাইন, আমাদের এই ব্যাটারিটা নর্মালি আমরা মিশু কিংবা টমটম কিংবা যে মোটা চাকা রিক্সাগুলো ইউজ হয় এখন, মোটা চাকার যে রিক্সাগুলো সেখানে আমরা এটা ব্যবহার করতে পারি এবং আল্লাহর রহমতে এটা আমাদের মাইলেজ আমাদের যা বল আছে তার থেকে বেশি আর এই থাকে বেশি। তো আমরা তারপরেও আমরা কাস্টমারকে কোনো ভুল ইনফরমেশন দিতে চাই না কিংবা দিই না, এজন্য আমরা বলেছি যে আমাদের এই ব্যাটারিটা 80-100 কিলোমিটার এক চার্জে লোডে চালাইতে পারবে। তো ভাই এবার আমাদের কোন ব্যাটারিটা সম্বন্ধে? ওকে, এবার আমরা 48 ভোল্ট 100 এম্পিয়ারের একটা ব্যাটারি নিয়ে আমরা আলাপ করতে যাচ্ছি। আমাদের এই মডেলটা খুবই পপুলার, মূলত আমরা এই ব্যাটারিতে লিথিয়াম ফসফেট দিয়ে তৈরি করেছি।
আমাদের যে সেলগুলো আছে সেটা লিথিয়াম ফসফেট দিয়ে করা, এবং এই ব্যাটারিটা আপনার সেই পূর্বের মতোই আমাদের গ্যারান্টি ওয়ারান্টি একই থাকবে, 2 বছরের রিপ্লেস গ্যারান্টি এবং 3 বছরের সার্ভিস ওয়ারান্টি। এই ব্যাটারিটার মাইলেজ ধরা আছে আপনার 100 থেকে 120 কিলোমিটার, এক চার্জে লোডে চলবে। আমাদের কাস্টমাররা আমাদের কাছ থেকে এই ব্যাটারিটা নিতে পারবেন। এটার প্রাইস দেওয়া আছে, শুধুমাত্র ব্যাটারি প্রাইস দেওয়া আছে 1,15,000 টাকা শুধু ব্যাটারি প্রাইস, এর সাথে ইনক্লুডিং আমরা যে চার্জারের কথা বলেছিলাম 20 অ্যাম্পিয়ারের চার্জার, এই চার্জারটার মূল্য আছে 10,500 টাকা। তার মানে টোটাল প্যাকেজটা যদি আমরা ধরি তাহলে 1,25,000 টাকা আমাদের এই ব্যাটারির মূল্য। এবার আমাদের হট প্রোডাক্ট, 48 ভোল্টের হট প্রোডাক্ট, এটা বর্তমানে আমরা করছি। আগে আমাদের এই মডেলটা ছিল না, কিন্তু আমরা আমাদের কাস্টমার ভাইদের কথা অনুযায়ী, যেহেতু তারা মাইলেজ কিছু কিছু ভাই আছে বেশি চাচ্ছেন, তাদের 120 কিলোমিটার হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা এই প্রোডাক্টটা তৈরি করেছি। এই প্রোডাক্টটা 48 ভোল্টের 142 অ্যাম্পিয়ার, এটা আমাদের মাইলেজ ধরা আছে 140 থেকে 150 কিলোমিটার, এক চার্জে লোডে চলবে। তো আপনারা বুঝতেই পারছেন যে এই ব্যাটারিটা অবশ্যই একটা হটকেক বলতে পারেন। তো এইটা যারা নিচ্ছেন তাদের জন্য আমাদের মূল্য নির্ধারণ করা হয়েছে, এটার শুধু ব্যাটারির প্রাইস আছে 1,29,500 টাকা, এবং এর সাথে ইনক্লুডিং আমরা 20 অ্যাম্পিয়ারের চার্জার দিচ্ছি, এটা 10,500 টাকা। তার মানে এটার কম্বো প্যাক হিসাবে আমরা প্রাইসটা ধরেছি 1,40,000 টাকা। এবং এই ব্যাটারিটাও কিন্তু লিথিয়াম ফসফেট দিয়ে তৈরি করা হয়েছে, এর লাইফ সাইকেল আছে 4,000, এবং এটা আল্লাহর রহমতে আপনারা 7 থেকে 8 বছর ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন। ভাই আমার একটা বিষয় জানার ছিল। জি জি, আসলে 3টা ব্যাটারি দেখলাম প্রায় 48 ভোল্টের। জি, তো চার্জার দেখছি একই চার্জার, আসলে কি একটা চার্জারই ইউজ হয় নাকি আমি চাইলে চেঞ্জ এরকম অপশন? অবশ্যই, আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের 48 ভোল্টের 20 অ্যাম্পিয়ারের চার্জার আমাদের হচ্ছে সর্বোচ্চ আছে, ঠিক আছে? তো এর নিচে আছে আমাদের কাছে 15 অ্যাম্পিয়ার আছে, 8 অ্যাম্পিয়ার আছে। জি, এটা একটু ফাস্ট চার্জার, এটা দিয়ে আপনার হচ্ছে কোনোটাই 3 ঘন্টা সাড়ে 3 ঘন্টায় চার্জ হয়ে যাবে, কোনোটায় 4 ঘন্টায় হবে, এটা যেমন আপনার হচ্ছে 6 ঘন্টা সময় লাগবে ফুল চার্জ হতে। এবং আগেই বলেছি যে আমাদের চার্জারগুলো অটোমেটিক সিস্টেমের চার্জার হয়ে থাকে। জি জি। হ্যাঁ ভাই, তো এ পর্যায়ে আমাদের কোনটার সাথে পরিচয় করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে জানি ভাই, আমরা দেখলাম যে 48 ভোল্টের আমাদের 3টা মডেল সবসময় রেডি থাকে, তার মধ্যে একটা আছে হচ্ছে সর্বনিম্ন যেটা 86 অ্যাম্পিয়ার, এরপরে আছে হলো 100 অ্যাম্পিয়ার, এবং এরপরে আছে হলো 48 ভোল্টের 142 অ্যাম্পিয়ার। এবারে আমরা দেখবো 60 ভোল্টের 60 ভোল্টের 142 অ্যাম্পিয়ার, এটা আমাদের 60 ভোল্টের সর্বনিম্ন সেগমেন্ট, এই এর নিচে আমরা আর করি না। অনেকে আমাদের কাছে, অনেক ভাইরা আমাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের সর্বনিম্ন প্রোডাক্ট 120 অ্যাম্পিয়ার আছে কিনা। ভাই আমরা বলছি যে আমরা প্রায় 1.5 বছর আগে 120 অ্যাম্পিয়ার করতাম, কিন্তু আপনাদের অনুরোধের কারণেই আমরা ওই সেগমেন্টটা বাদ দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে যে আপনারা যারা এই প্রফেশনের সাথে যুক্ত আছেন, আপনারা চান যে সারাদিন আমার গাড়িটা চলুক, তো সেই ক্ষেত্রে 120 অ্যাম্পিয়ার যে মাইলেজটা আমাদের দেয়া ছিল সেই মাইলেজ কিন্তু আপনার সারাদিন চালানোর মতো ছিল না। তো আপনাদের অনুরোধের কারণে পরবর্তীতে কিন্তু আমরা 60 ভোল্ট 142 অ্যাম্পিয়ার আমরা হচ্ছে তৈরি করেছি। এটার আমরা মাইলেজ দেওয়া আছে আমাদের 135 থেকে 150 কিলোমিটার, এক চার্জে লোডে চলাইতে পারবেন, এবং গ্যারান্টি এবং ওয়ারেন্টি ঠিক একই রকম, 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আমরা এই প্রোডাক্টটার, এবং পরবর্তীতে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তার মানে টোটাল 5 বছর আমরা এই প্রোডাক্টের গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়ে থাকি, এবং ইজিলি এই প্রোডাক্টটা আপনার 7 থেকে 8 বছর আপনি ব্যবহার করতে পারবেন। এবং এই ব্যাটারিটাও কিন্তু লিথিয়াম ফসফেট দিয়ে তৈরি করা হয়েছে, এবং 4,000 লাইফ সার্কেলের এটা ব্যাটারি আর কি। তো এর সঙ্গে আমরা 20 অ্যাম্পিয়ারের চার্জার আমরা কাস্টমারকে প্রেফার করি। কোনো কাস্টমার যদি মনে করে যে না আমি 20 অ্যাম্পিয়ারের চার্জার নিব না, সেক্ষেত্রে আমাদের 30 অ্যাম্পিয়ারের 60 ভোল্টের 30 অ্যাম্পিয়ারের চার্জার আমাদের কাছে আছে। 60 ভোল্টের 30 অ্যাম্পিয়ারের চার্জার একটা আছে নর্মাল এবং একটা আছে ওয়াটার প্রুফ, আপনি চাইলে যে কোনো একটাই নিতে পারেন, ঠিক আছে? তো আমাদের এই প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে, শুধু ব্যাটারির প্রাইস আছে 142,500 টাকা, এবং এর সঙ্গে যে চার্জারটা দেওয়া আছে সেটার চার্জারের দাম হচ্ছে 17,500 টাকা। তাহলে এই দুইটা আমরা কম্বো যদি করি তাহলে আমাদের এই প্রোডাক্টটা টোটাল মূল্য 160,000 টাকা, 160,000 টাকা। তাহলে ভাই আমরা জানতে পারলাম যে আমাদের 60 ভোল্টের 142 অ্যাম্পিয়ার প্রোডাক্টের মূল্য কত। ভাই এটা চার্জ হতে কত সময় লাগবে?
এটা চার্জ হতে আপনার জিরো থেকে যদি চার্জ করি আমরা, একেবারে জিরো থেকে চার্জ করলে আমাদের এটা 6 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে, 6 ঘন্টায় ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা দেখাচ্ছি আমাদের 60 ভোল্টের 180 অ্যাম্পিয়ার, যেটা আমাদের টপ সেলিং ব্যাটারি। আমরা এই ব্যাটারিটা, এই মডেলটা আমরা সবচেয়ে বেশি বিক্রি করি, কারণ হচ্ছে যে এই ব্যাটারিটার মাইলেজটা বেশি। রেগুলার যে প্রোডাক্ট আমরা দেখি আমাদের কাছে অথবা বাজারে এখন যেগুলো আছে, তার থেকে আমাদের এই ব্যাটারিটা 180 অ্যাম্পিয়ার, এটা আমরা মাইলেজ নির্ধারণ করেছি 170 থেকে 190 কিলোমিটার এক চার্জে লোডে চালানো যাবে। এবং হ্যাঁ, আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এটা লিথিয়াম আয়ন দিয়ে তৈরি করা এই ব্যাটারিটা, এবং এই ব্যাটারিটা কিন্তু 2000 লাইফ সার্কেলের। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা আয়ন সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা নিয়ে থাকি, আমরা যারা নতুন নতুন ইউটিউবে লিথিয়াম নিয়ে কথাবার্তা দেখছি কিংবা ভিডিও দেখছি, আমরা মনে করি যে আয়নের লাইফ সার্কেল কম, এই জন্য হয়তো আমরা এটা কম সার্ভিস দিবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা যদি দেখি যে সারা ওয়ার্ল্ডে আমরা দেখি যে হচ্ছে লিথিয়াম আয়ন দিয়ে কিন্তু ইলেকট্রিক ডিভাইস কিংবা ইলেকট্রিক গাড়ি টাড়ি তৈরি করা হয়, ঠিক আছে? তো আমরা 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 বাংলাদেশে একমাত্র যে লিথিয়াম আয়ন এবং ফসফেট দুটো দিয়ে আমরা তৈরি করি। তো আমাদের এই ব্যাটারিটা, আমরা মূল কথা যেটা সেটা হলো যে আমাদের এই ব্যাটারিটা লিথিয়াম আয়ন দিয়ে তৈরি করা আছে এবং এটার লাইফ সার্কেল 2000। আর এর সঙ্গে আমরা যে চার্জারটা দিয়ে থাকি সেটা হচ্ছে যে 30 অ্যাম্পিয়ারের চার্জার, 30 অ্যাম্পিয়ারের চার্জার। তো এটার আমরা যদি প্রাইসটা বলি, আমাদের এই প্রাইসটা আছে হচ্ছে 169,500 টাকা আমাদের 60 ভোল্টের 180 অ্যাম্পিয়ারের ব্যাটারির দাম, শুধু ব্যাটারির দাম। এর সাথে আমরা যে চার্জার দিচ্ছি 30 অ্যাম্পিয়ারের, এটার মূল্য হচ্ছে 25,000 টাকা। তার মানে আমরা দেখছি যে টোটাল কম্বো প্রাইস এটার 195,000 টাকা, এটার কম্বো প্রাইস, ঠিক আছে? তো এখানে আমরা আর একটা বিষয় বলি, সেটা হলো যে আমাদের কাছে কাস্টমাররা জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের ব্যাটারির মূল্যটা এত বেশি কেন, কিংবা আপনারা মানে আপনাদের ব্যাটারিতে কি আছে। ভাই আমরা আমাদের ব্যাটারিটার মূল্যটা এই জন্য বেশি থাকে যেহেতু আমরা নিজেরা ইম্পোর্ট করি, আমরা সবচেয়ে ভালো মানের সেল, যেটা ইভি ব্র্যান্ডের সেল অথবা ইভি অথবা ক্যাটল ব্র্যান্ডের সেল দিয়ে কিন্তু আমরা আমাদের ব্যাটারিগুলো তৈরি করি, অন্য কোনো কোম্পানি দিয়ে আমরা তৈরি করি না, যার কারণে আমাদের ব্যাটারিগুলো নাম্বার ওয়ান ব্যাটারি হয়ে থাকে এবং আমরা আমাদের কাস্টমারকে ইনশিওর করতে পারি যে আমাদের ব্যাটারিগুলো 6 থেকে 7 বছর ইনশাল্লাহ আপনি চোখ বন্ধ করে চালাতে পারবেন। সেই সঙ্গে আমরা আমাদের যে সার্ভিসটা আছে, যেহেতু আমরা বলেছি যে আমাদের আমরা অ্যাসেম্বলি একটি প্রতিষ্ঠান, আমরা ব্যাটারি অ্যাসেম্বলি করি, তো আমাদের কাছে কিন্তু আমাদের কাস্টমারের কোনো সমস্যা হলে ইজিলি আমাদের কাছ থেকে তারা আমাদের সার্ভিসটা পেয়ে যেতে পারেন আর কি। আমরা যে প্রাইসটা বলছি, তো অবশ্যই এই প্রাইসটা কিন্তু পরিবর্তনশীল, কারণ হচ্ছে যে আমরা জানি যে এই ব্যাটারিগুলো ডলারের সাথে আপ ডাউন করে থাকে, বাইরের যে আমরা যেহেতু সেলগুলো বাইরে থেকে নিয়ে আসি, তো সেখানে প্রাইসের উপরে আমাদের এখানকার প্রাইসটা ডিপেন্ড করে। তো এটা হতে পারে আপনার পরিবর্তন হতে পারে 15 দিন অথবা 1 মাস পরে পরিবর্তন হতে পারে। এখন যদি ভাই কোনো ভাই যদি বলে 1 বছর পরে কিংবা 2 মাস পরে, আমরা এটা কিন্তু রেগুলার পেয়ে থাকি, ঠিক আছে? আমরা জানি যে ওনারা হয়তো ভিডিওটা মনে করেন যে আজকেই দিয়েছেন কিংবা এরকম কিছু, বাট আমরা বলি, প্রথমে বলে দিচ্ছি যে ভাই আপনি যখন ফোন দিবেন হয়তো বা তখন এই প্রাইসটা নাও থাকতে পারে। তো এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, তাহলে আজকে আমরা আমাদের মোটামুটি আমাদের যতগুলো মডেল আছে সবগুলো মডেলই আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম, এই সাথে আপনাদেরকে আমাদের প্রাইসটাও জানিয়ে দিলাম। তো ইনশাল্লাহ আমাদের ভিডিওটা সবাই পুরোপুরি দেখবেন এবং এর থেকে ধারণা নিতে পারবেন যে আপনি কোন মডেলটা আপনি নিতে চাচ্ছেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।